যে কথাটা বলতে হয় সেটা হলো সকলকেই যেতে হবে, তাই না? তো বেলাল আমার খুব বন্ধু মানুষ ছিল, বহু কথাবার্তা বিভিন্ন ভাবে আমরা একসাথে কথাবার্তা ভালোই ভাবে আমরা, তো আমরা এটা তো কোনো রাজনৈতিক বক্তব্য নয়, আমি শুধু এইটুকুই বলবো যে আমাদের বেলালের জন্যে আমরা সকলে প্রাণ খুলে তার যদি কোনো অন্যায় অপরাধ কিছু থাকে আমরা সকলে মাফ করে দেব, ঠিক আছে? সকলকে মাফ করে দেব। আর একটা কথা বলবো, আমাদের বেলালের যারা সন্তান আছেন সকলকে, পৃথিবীর কে কি করলো এটুকু বিষয় নাই, সন্তানরা নেক সন্তানরা বাপের জন্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ কবুল করে, তো সেই সন্তানদেরকে বলবো যে বাবার জন্যে কিছু কাজ করতে হবে, ঠিক আছে? এই কাজটা করলে আমরা সকলেই ভালো থাকবো। উনিও আজকে চলে যাচ্ছে, সেখানেও ভালো থাকবেন। তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, শুধু এইটুকুই বলবো আমরা সকলে এখানে যারা আছি প্রাণ খুলে ওনার জন্য দোয়া করব, এবং যদি কেউ কারোর কোনো ব্যথা দিয়ে থাকেন উনি আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমা করে দেবেন। গত কাল রাত 8টার পরপরই অবগত হয়েছিলেন আমার আব্বা দুনিয়া থেকে চির চির বিদায় নিতে যাচ্ছে, চারি আলোকে আমরা তার ভক্তবৃন্দ তার আত্মীয় স্বজন সবাই জানাজায় শরিক হয়েছি। আমি এই বিদায় লগ্নে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সকলেই অবগত আছেন আমার আব্বা একজন চাকরিজীবী ছিলেন, হেরোয়েন কোম্পানির সিআইসি ছিলেন, চাকরি জীবনে যদি কারোর সাথে কোনো খারাপ আচরণ ছাড়া কোনো রকম উল্টা পাল্টা কথাবার্তা আপনাদের মাঝে বলে থাকে, আমি তার বড় সন্তান হিসাবে আজকের বিদায় লগ্নে আমি বিনয়ের সাথে অনুরোধ করব হাত জোড় করে আপনারা আল্লাহর রাস্তে তাকে ক্ষমা করে দেবেন। আর যদি তার জীবদ্দশায় সমাজে চলতে গেলে, কথা বলতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে দায় দেনা থাকতে পারে, যদি আমার আব্বা কোনো জায়গায় কোনো প্রকার দায়বদ্ধতা থাকে দায় দিনা থাকে তাহলে আমাকে বলবেন, আল্লাহর রাস্তে ইনশাল্লাহ সেটা পরিশোধ হবে। পাশাপাশি আমি আপনারা যারা সারিবদ্ধভাবে কাতার নিয়ে মুসলিম ভাইয়েরা মুরুব্বিয়ানরা সবাই দাঁড়িয়ে আছেন আমার আব্বার জন্য, আমরা পারিবারিকভাবে নিয়ত নিয়েছি আগামী সোমবার পাঁচ আছর মুন্সিগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গণে আমরা একটা দোয়ার অনুষ্ঠান করব। আমি করজোড়ে সকলের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব আমার আব্বার দোয়ার অনুষ্ঠানে সকলে উপস্থিত হবেন। আমি আপনাদের সকলের কাছে আরেকবার দোয়া চেয়ে
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আব্বার জন্য সকলেই প্রাণ খুলে দোয়া করবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।